দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ নন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দর্শক প্রথমেই জেনে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো দর্শক প্রথমে আমাদের হাতে আছে প্রথম আলো আমরা প্রথম আলো থেকে প্রথম যে শিরোনামটি পড়ছি সুন্দরবন ঘিরে একের পর এক রিসর্ট বুথ ফেরত সমীক্ষার ফল একযোগে প্রত্যাখ্যান কংগ্রেস সহ বিরোধীদের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবে প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় যেতে পারেনি সতেরো হাজার কর্মী কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠিত সমকাল থেকে পড়ছি ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন মডেলের ফ্রিজ এনেছে ওয়ালটন বাড়ছে দেশি ফ্রিজের বাজার বাংলাদেশ প্রতিদিন থেকে পড়ছি সামাজিক অপরাধে নিঃশংসতা হোটেলে স্ত্রী সন্তানকে গলা হত্যা ছুরি মেরে ও গলা দুই নারীকে খুন এবং চিরকুচে লেখা ধর্ষককে মেরে শান্তি নিলাম যুগান্তর থেকে পড়ছি মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ পাসপোর্ট করতে বেঞ্জিরের নজিরবিহীন জালিয়াতি সিলেটে পানি নামছে দুর্ভোগ বাড়ছে দেশ রূপান্তর থেকে পড়ছি সংখ্যানুপাতিকের পক্ষে ইসি বি রিসোর্টে নেশায় পাহাড়ে পাহাড়ে জমি দখল বণিক বার্তা থেকে পড়ছি জুনে ব্যাংক খাত থেকে বাষট্টি হাজার কোটি টাকার ঋণ নিতে চায় সরকার দ্বিতীয় প্রজন্মের হাতে শ্রেষ্ঠতা দ্য ডেলি স্টার থেকে পড়ছি এসেনশিয়াল ল লাক্সারিয়াস অ্যাজ দ্য পোর রিল ফ্রম প্রাইস হক সিপিজে দর্শক আমরা চলে যাচ্ছি প্রশ্নে আমরা এই সমস্ত শিরোনাম থেকে দু একটি বিষয় নিয়ে আলোচনা করব নয়ন মুরাদের সাথে নয়ন যেটা দেখছিলাম আমরা গত কয়েকদিনের আলোচিত একটি খবর মালয়েশিয়া যেতে পারেনি সতেরো হাজার কর্মী এই বিষয়ে আপনার মতামত কি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের মানে প্রেক্ষাপটে বিশেষ করে মালয়েশিয়ায় যে এই ধাপে সতেরো হাজার কর্মী বাংলাদেশ থেকে যেতে পারেনি এটা যেমন গুরুত্বপূর্ণ এটা শুরুতে একত্রিশ হাজার ছিল সেই একত্রিশ হাজার থেকে এখন সতেরো হাজার এসেছে তো একই সাথে মালয়েশিয়ার প্রবাসী যারা আছে মানে বিভিন্ন দেশ থেকে এসে যারা মালয়েশিয়ায় কাজ করে তারা মানে সব দেশের উপরই তাদের এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাট বাংলাদেশে যেটা হয় যে সবসময়ই আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা এদের উপরে যে এই যে অবহেলার জায়গাটা এই জায়গাটা আমরা দেখে আসছি যুগের পর যুগ ধরে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে এখানে সরকারের বিভিন্ন মানে সংশ্লিষ্ট অনেকগুলি অধিদপ্তর পরিদপ্তর এই সেই অনেক কিছু রয়েছে কিন্তু সেই জায়গাগুলিতে যারা দায়িত্বশীল ব্যক্তি তারা এই যে আমাদেরকে যারা আমাদের অর্থনীতির চাকাটাকে সচল রাখেন তারা কত স্মুথলি যেতে পারেন বা ওখানে গিয়ে কত স্মুথলি টাকা পাঠাতে পারেন সেই জায়গাটা মানে কখনোই অত গুরুত্ব দিয়ে দেখা হয় না যে মানুষগুলি এত ভোগান্তির শিকার হলো যে একটা মানুষ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা মালয়েশিয়ার মতো জায়গায় যেতে যেখানে দুই লাখ টাকা হইলে হয়ে যায় দেড় লাখ টাকা হয়ে গেলে হয়ে হয়ে যায় সেখানে মানুষ মানে জমি বিক্রি করে গরু বিক্রি করে মানে একেবারে নিঃস্ব হয়ে তারপরে কিন্তু মানুষ টাকাগুলি দিচ্ছে বিভিন্ন এজেন্সিকে দিচ্ছে তারা মেরে দিচ্ছে আবার সেই টাকা উত্তোলনের ক্ষেত্রে সরকারের কাছে কোন ডিপার্টমেন্টে গিয়ে আমি নালিশ জানাবো মানে সাধারণ মানুষ ভুক্তভোগী কাকে গিয়ে বলবে যে ভাই আমার আমি দশ লাখ টাকা হারিয়েছি আমাকে এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন সেই জায়গাটাও কিন্তু মানুষ জানে না বা জানলেও সেই জায়গাটি যে একটু স্মুথলি সেই গিয়ে তার অভিযোগটা দিতে পারবে কিংবা আমি বলতে পারবো গিয়ে ভাই আমি হারিয়েছি আমাকে সাহায্য করেন সেখান থেকে একজন এগিয়ে আসবে আমাকে সাহায্য করার জন্যে সেটা কিন্তু নাই মানে দেখা যাচ্ছে যে আমাদের ভোক্তা পর্যায়ে বিচক্ষণতার সেই দায়িত্বশীলতা সামগ্রিকভাবে দায়িত্বশীলতার অভাব আচ্ছা আমরা প্রথম আলোর একটি শিরোনাম যদি নেই যে সুন্দরবন ঘিরে একের পর এক রিসোর্ট নদী তীরে বালু ভরাট করে উঠেছে রিসোর্ট বানানো হচ্ছে কংক্রিটের রাস্তা এই এই বিষয়টি দেখেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সুন্দরবন আমাদের বাংলাদেশের আমাদের সামগ্রিক বাংলাদেশ যদি ধরি আমরা একদম সেই বাংলাদেশে সুন্দরবন আমাদের অন্যতম সম্পদের একটা জায়গা সেই সুন্দরবনকে রক্ষা করার জন্যে আমরা কীই উদ্যোগ নিতে পেরেছি এখন পর্যন্ত যত প্রাকৃতিক দুর্যোগ আসে ঝড় আসে ঘূর্ণিঝড় আসে টর্নেডো আসে এই সুন্দরবন কিন্তু আমাদেরকে একটা উল্লেখযোগ্য অংশ সুন্দরবনের উপর দিয়ে মাঝখানে একটি পত্রিকায় আমি শিরোনাম দেখেছিলাম এই যে ঝড়ের পরে রিমালের পরে যে বুক চিতিয়ে রক্ষা করে গেল সুন্দরবন তাই না তো সেই সুন্দরবনকে সুন্দরবনকে রক্ষা করার জন্যে আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পেরেছি এটা খুব গুরুত্বপূর্ণ এখন দেখা যাচ্ছে যে যে পরিমাণ সুন্দরবনকে ধ্বংস করার জন্য যে পরিমাণ চতুর্পাশে উদ্যোগ নেওয়া হয় এই যে আপনি যে শিরোনামটি পড়লেন যে চতুর্পাশে রিসোর্ট করা হচ্ছে চতুর্পাশে এমন কিছু স্থাপনা করা হচ্ছে এনে কিন্তু আন্দোলন আন্দোলন হয়েছে বিভিন্ন সময় যে এগুলি যাতে না হয় এমন কিছু স্থাপনা করা হয়েছে যাতে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট হয় সুন্দরবনের পশু পাখিরা ভয় পায় আপনি দেখেন যে এই যে রিমাল গেল ঘূর্ণিঝড় আপনার খুবই খারাপ লাগবে সেই ছবিগুলি দেখলে যে হরিণ মরে পড়ে আছে থই থৈ পানির মধ্যে হরিণ সুন্দর সুন্দর হরিণ মরে পড়ে আসছে ভাসছে খুবই মানে দুঃখজনক ঘটনা তা আমরা সেই জায়গা থেকে সুন্দরবনকে রক্ষা করার জন্য কিন্তু উদ্যোগ নিতে পারি না সুন্দরবনের আশেপাশে এমন কিছু করি যেটাকে সুন্দরবন মানে নিজের মানে মানবসৃষ্ট দুর্যোগ মানব সৃষ্ট দুর্যোগ তৈরি করি আমরা আচ্ছা আমরা আর একটা শিরোনাম নিচ্ছি যে বাড়ছে দেশি ফ্রিজের বাজার সামনে ঈদ ঈদ উপলক্ষে এখন ভোক্তা পর্যায়ে ফ্রিজের চাহিদা কিন্তু বেশি আমরা জানি এই এই বিষয়টাই হচ্ছে কি ধরেন একটা সময় ফ্রিজ ফ্রিজ কার বাসায় থাকবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে যার একটু টাকা পয়সা আছে ধনী মানুষ তার বাসায় ফ্রিজ থাকবে এখন সেই জায়গাটি নাই এখন একেবারে খেটে খাওয়া মানুষের বাসায়ও ফ্রিজ অন্তত একটা থাকে এটা এখন নিত্য মধ্যে নিত্য ব্যবহার্য পণ্যের মধ্যে চলে এসেছে তো সেক্ষেত্রে ফ্রিজের ব্যবহার বাড়ছে একই সাথে ফ্রিজ মানে যে ক্রয় ক্ষমতা না থাকলেও কেউ এখন এত কোম্পানি ভাবে দিচ্ছে কিস্তি দিচ্ছে মানে ইনস্টলমেন্টে দিচ্ছে তো এটা কিন্তু এখন নিত্য পণ্যের মধ্যেই ব্যবহার্য পণ্যের মধ্যেই চলে আসছে এটাকে এখন আর মানে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই এটা এখন সবারই দরকার হয়তো এসি এসি আমরা এখন বিলাসী পণ্য বলি যে পরিমাণ গরম পড়ছে হয়তো দুই চার বছরের মধ্যে এসিও এরকম ফ্রিজের মতো ব্যবহার শুরু হয়ে যাবে উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলব প্রধানমন্ত্রী বাংলাদেশে কেউ পিছু টানতে পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিতই তার বক্তব্যে বলেন যে বাংলাদেশকে পিছনে টেনে রাখার মতো বা কেউ হয়তো টান দিবে সেই টানে আমরা ভয় পেয়ে যাব আমরা সেই সেই জায়গাটিতে আমরা কিন্তু এখন আর নেই এটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিতই বলেন এবং সেই উন্নয়নের জায়গা থেকে বলেন সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামোর মধ্য থেকে বলেন যে এই কথাটি মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেন সেটি তার অবস্থান থেকে ঠিক আছে আমরা এখন উন্নয়নশীল দেশ আমাদেরকে পিছু পিছু থেকে টানার মতো অপশক্তি আসলে আর কেউ নেই এখানে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি খেয়াল করেছি আপনার সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে প্রত্যেকটি পত্রিকা সাবেক আইজিপি বেনজির প্রসঙ্গ তুলেছে একদম এটা আমি দেখলাম বেশ কয়েকটি পত্রিকা বলা যায় প্রতিটি পত্রিকায় যে তার সম্পদের পাহাড় কিংবা ওই যে আপনি পাহাড়ের যে কথা বললেন পাহাড় ঘিরে রিসোর্ট ওখানেও কিন্তু তার সংশ্লিষ্টতা নিয়ে রিপোর্ট করা হয়েছে তো এই বিষয়টা যদি আমরা আলোচনা করি সেই বিষয়টা ব্যাপারটা এমন যে ধরেন বেনোজি সাহেব বাংলাদেশের আমার দেখা পুলিশ অফিসারদের মধ্যে যেহেতু আমি দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিং করে আসছি পুলিশের খুব টাচে থেকে আমি রিপোর্টিং করেছি তো বাংলাদেশে পুলিশ অফিসারদের মধ্যে অত্যন্ত চৌকস একজন পুলিশ অফিসার একজন মেধাবী পুলিশ অফিসার যিনি ইউএন হেডকোয়ার্টারে চাকরি করে এসেছেন এবং সরকারকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছেন বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের আন্দোলন নয় আমাদের সময় স্বল্পতার কারণে শেষ করতে হবে আপনাকে ধন্যবাদ